নমস্কার হিস্ট্রি সিম্পলিফায়ের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো স্কুল সার্ভিস কমিশনের যে নতুন পরীক্ষা হবে শিক্ষক নিয়োগের তো তার জন্য ইতিহাসের সিলেবাস ধরে আমরা কন্টিনিউ আলোচনা করছি এমসিকিউ সেট তো আজকের ভিডিওর আমাদের টপিক সেটা হচ্ছে সুলতানি যুগ সুলতানি যুগের দাস বংশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এর আগে আমরা আপলোড করেছি প্রাচীন ভারত থেকে বিভিন্ন সেট এমসিকিউ প্রশ্ন তো আপনারা সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আমরা যে এমসি প্রশ্নগুলো কালেক্ট করেছি এবং অনেক ইনফরমেশান দেব আর সঙ্গে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো বিভিন্ন অথেন্টিক বই থেকে বাছাই করা প্রশ্ন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশ থেকে বেল আইকনটি ক্লিক করুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য তো দেখুন আজকের প্রথম প্রশ্ন আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ জয় করেছিল বা সিন্ধু জয় করেছিল তো দেখুন অপশান এ সাতশো দশ খ্রিস্টাব্দে অপশান বি সাতশো এগারো খ্রিস্টাব্দে অপশান সি সাতশো বারো খ্রিস্টাব্দে অপশান ডি সাতশো তেরো খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি সাতশো বারো খ্রিস্টাব্দে তো এখানে একটু মনে রাখবেন সাতশো বারো খ্রিস্টাব্দে রাওয়ের যুদ্ধে মোহাম্মদ বিন কাশিম যিনি সিন্ধু প্রদেশের শাসক তার নাম ছিল দাহির তো সেই দাহিরকে পরাজিত করেন এবং সিন্ধু প্রদেশ জয় করেন আরবেদের প্রদেশ জয় সংক্রান্ত বিষয়ে আমরা তথ্য পাচ্ছি দুটো গ্রন্থ দেখে একটা আরবি ভাষায় রচিত চাচনামা ও দ্বিতীয়টি হল মীর মোহাম্মদ মাসুম তার রচিত গ্রন্থ তারিকি সিন্ধ তো সেই তারিকি সিন্থ বা সিন্ধু সেই গ্রন্থ থেকে আমরা জানতে পারছি যে আরবীয়রা তারা সিন্ধু প্রদেশ জয়লাভ করেছিল এবং সেখানে প্রায় তিনশো বছর তারা শাসন করেছিল এই কথাটা আমরা জানতে পারছি দু নম্বর প্রশ্ন গজনী সুলতান মাহমুদ কবে ভারত আক্রমণ করেন তো দেখুন এই গজনী সুলতান মাহমুদ যে ভারত আক্রমণ করেছিলেন আমরা তো আক্রমণটা জানছি সঙ্গে সঙ্গে আমরা জানবো তার মানে গজনী সুলতান মাহমুদ রিলেটেড যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে একটা প্রশ্নের মধ্যেই কিন্তু আমরা আলোচনা করবো অতএব ভিডিওটি আপনারা দেখুন মন দিয়ে বা শুনুন দেখুন অপশান এ হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দ অপশান বি হাজার থেকে হাজার সতেরো খ্রিস্টাব্দ অপশান সি হাজার থেকে হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অপশান ডি হাজার থেকে হাজার তিরিশ খ্রিস্টাব্দ তাহলে গজনী সুলতান মাহমুদ কবে ভারত আক্রমণ করেছিলেন করেছিলেন অপশান এ হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি ভারত আক্রমণ করেন এখানে একটু মনে রাখবেন সুলতান মাহমুদ তিনি নশো আটানব্বই খ্রিস্টাব্দে গজনী সিংহাসনে বসেন কত বছর বয়সে সাতাশ বছর বয়সে তার পুরো নাম ছিল আব্দুল কাসেম মাহমুদ তো তিনি মোট বার ভারত আক্রমণ করেছিলেন হাজার খ্রিস্টাব্দ থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে মোট বার ভারত আক্রমণ করেছিলেন প্রশ্ন এভাবেও আসতে পারে যে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন সতেরোবার সুলতান মাহমুদের সঙ্গে অলবিরুনি ভারতে এসেছিলেন হাজার ষোলো থেকে হাজার সতেরো খ্রিস্টাব্দ নাগাদ তো এই অলবিরুনি প্রশ্ন আসতে পারে যে অলবিরুনি কার সময় ভারতে আসেন সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিলেন আর এই সুলতান মাহমুদের মৃত্যু হয় কবে সুলতান মাহমুদ গজনী সুলতান মাহমুদ তার মৃত্যু হয় হাজার তিরিশ খ্রিস্টাব্দে তো একটু মনে রাখবেন তিন নম্বর সুলতান মাহমুদ কবে গুজরাটের সোমনাথ মন্দির অভিযান করেন তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে তো দেখুন অপশান এ হাজার সতেরো খ্রিস্টাব্দে অপশান বি হাজার সাতাশ খ্রিস্টাব্দে অপশান সি হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অপশান ডি হাজার একত্রিশ খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে অপশান সি হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গুজরাটের যে বিখ্যাত সোমনাথ মন্দির সেটি আক্রমণ করেছিলেন চার নম্বর মোহাম্মদ ঘুরি কবে প্রথম ভারত অভিযান করেন তো দেখুন অপশান এ এগারোশো সত্তর খ্রিস্টাব্দে অপশান বি এগারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে অপশান সি এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশান ডি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান সি এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কিন্তু প্রথম মোহাম্মদ ঘুরি ভারত অভিযান করেছিলেন তো এখানে একটু মনে রাখবেন মোহাম্মদ ঘুরি যখন এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন সেই পর্বে তিনি কারমাথিয়ানদের পরাজিত করেছিলেন এবং এরপর তিনি সিন্ধু প্রদেশের শাসনকর্তা নিযুক্ত করেন নাসির উদ্দিন কুবাচাকে এবং তারপর তিনি ফিরে যান পাঁচ নম্বর তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল তো দেখুন অপশান এ এগারোশো নব্বই খ্রিস্টাব্দে অপশান বি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে অপশান সি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশান ডি এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তাহলে সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তো এখানে একটু মনে রাখবেন এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি চৌহান বংশীয় রাজা তিনি ছিলেন পৃথ্বীরাজ চৌহান তো সেই পৃথ্বীরাজ চৌহানের কাছে তিনি কিন্তু প্রথম পরাজিত হয়েছিলেন তরাইনের প্রথম যুদ্ধে ছ নম্বর তরাইনে দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল তো দেখুন অপশান এ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশান বি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে অপশান সি এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অপশান ডি এগারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান এ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এখানে একটু মনে রাখবেন মোহাম্মদ ঘুরি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে তিনি পরাজিত হচ্ছেন পৃথ্বীরাজ চৌহানের কাছে এবং সেখান থেকে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান পরবর্তীকালে পরের বছর তিনি প্রচুর সৈন্য সংগ্রহ করে প্রায় এক লক্ষ কুড়ি হাজার সৈন্য সংগ্রহ করে দ্বিতীয়বারের মতো তিনি আক্রমণ করছেন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সেই পর্বে তার যে সৈনিক হিসাবে যারা কাজ করেছিল প্রধান সেনাপতি কুতুবুদ্দিন আইবক নাসিরউদ্দিন কুবাচা তাজউদ্দিন ইলদুজ এরা তাকে সাহায্য করেন এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন এবং পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন মোহাম্মদ ঘুরি জয়লাভের পর পার্শ্ববর্তী অঞ্চলগুলো তিনি জয়লাভ করেছিলেন যেমন সামানা সরস্বতী এবং হানসি দুর্গ জয়লাভ করেন তৎসহ তিনি আজমিরও দখল করেছিলেন এবং পরবর্তীকালে কুতুবুদ্ মোহাম্মদ ঘুরি তিনি কুতুবুদ্দিন আইবকের ওপর তার বিজিত রাজ্যগুলির দায়িত্ব দিয়ে গজনিতে ফিরে যান সাত নম্বর চান্দবারের যুদ্ধ কবে হয়েছিল তো দেখুন অপশান এ এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অপশান বি এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে অপশান সি এগারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অপশান ডি এগারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তাহলে সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান বি এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এখানে একটু মনে রাখবেন এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি তিনি ভারতে ফিরে আসেন এবং কনৌজের গাডওয়াল মানের যে রাজা বা নিপতি ছিলেন তার নাম ছিল জয়চাঁদ তো সেই জয়চাঁদের বিরুদ্ধে তিনি চান্দবারে যুদ্ধ করেন এবং সেই যুদ্ধে জয়চাঁদকে পরাজিত করেন এবং কনজ দখল করে নেন আট নম্বর মোহাম্মদ ঘুরি কবে মারা যান তো দেখুন অপশান এ বারোশো চার খ্রিস্টাব্দে বি বারোশো পাঁচ খ্রিস্টাব্দে সি বারোশো ছয় খ্রিস্টাব্দে ডি বারোশো দশ খ্রিস্টাব্দে তাহলে সঠিক উত্তর কী হবে অপশান সি বারোশো ছয় খ্রিস্টাব্দে নম্বর কুতুবুদ্দিন আইবক কবে দিল্লির সিংহাসনে বসেন তো দেখুন অপশান এ বারোশো চার খ্রিস্টাব্দে বি বারোশো পাঁচ খ্রিস্টাব্দে সি বারোশো ছয় খ্রিস্টাব্দে ডি বারোশো সাত খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান সি বারোশো ছয় খ্রিস্টাব্দে তো মোহাম্মদ ঘুরি যখন মারা যাচ্ছেন তার বিশ্বস্ত অনুচর কুতুবউদ্দিন আইবক সেই কুতুবুদ্দিন আইবককে তিনি সুলতান হিসাবে মনোনীত করেই মারা যান দশ নম্বর মামুলেক শব্দের অর্থ কী তো দেখুন অপশান এ দাস বি সম্রাট সি সার্বভৌম ডি সিঁও অধিকারভুক্ত তাহলে সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান ডি সিংহ অধিকারভুক্ত এছাড়াও অনেকে স্বাধীন পিতামাতার সন্তান যদি দাসে পরিণত হয় তাহলে তাদেরকে বলতেন মামুলিক তো যেহেতু এই কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠিত সুলতানি বংশ যেটাকে আমরা দাস বংশ বলছি বা অনেকে এটাকে মামুলিক বংশ হিসাবে পরিগণিত করেন এগারো নম্বর আইবক কথার অর্থ কী তো দেখুন অপশান এ দাস বি মজুর সি চাষি ডি শাসক তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর ব্যবসান এ দাস বারো নম্বর কুতুবউদ্দিন আইবক কার কাছে প্রথম দাস হিসাবে বিকৃত হন তো দেখুন অপশান এ মোহাম্মদ ঘুরির কাছে অপশান বি চেঙ্গিস খানের কাছে সি মামুদের কাছে ডি বখরউদ্দিন আব্দুল আজিজ কুফির কাছে তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর ব্যবসান ডি বখরুদ্দিন আব্দুল আজিজ কুফি তিনি প্রথম কুতুবুদ্দিন আইবককে ক্রয় করেন এবং কুফির মৃত্যুর পর তার পরিবার পরিজন যারা ছিল তো কুতুবুদ্দিন আইবককে বিক্রি করে দেন মোহাম্মদ ঘড়ির কাছে এবং পরবর্তীকালে মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবককে কিনে নেন কত খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন সুলতান উপাধি ধারণ করেন তো দেখুন অপশান এ বারোশো পাঁচ খ্রিস্টাব্দে বি বারোশো ছয় খ্রিস্টাব্দে সি বারোশো সাত খ্রিস্টাব্দে ডি বারোশো আট খ্রিস্টাব্দে তাহলে সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে অপশান বি বারোশো ছয় খ্রিস্টাব্দে তো এখানে একটু মনে রাখবেন তাকে গজনীর সুলতান গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহ হিন্দুস্তান শাসনের জন্য ছাড়পত্র দিয়েছিলেন চোদ্দো নম্বর লাক্স বক্স বা লক্ষ্যদাতা কার উপাধি ছিল তো দেখুন অপশান এ কুতুবুদ্দিন আইবক অপশান বি বলবন সি ইতুদমিস ডি আরাম শাহ তাহলে সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান এ কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক তিনি প্রচুর দান ধ্যান করতেন তাই তাকে বলা হতো লক্ষ্যদাতা বা লাক্সবক্স পরের প্রশ্ন দেখুন স্টারমার্ক রয়েছে অর্থাৎ এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট করে জানান তো কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন তো দেখুন অপশান এ ইলতুদমিস বি কুতুবউদ্দিন আইবক সি রাজিয়া ডি বলবন তাহলে কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেছিলেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান ষোলো নম্বর আড়াই দিনকার ঝোপড়া কে নির্মাণ করেছিলেন তো দেখুন অপশান এ ইলতুদমিস বি রাজিয়া সি ফখরউদ্দিন ডি কুতুবুদ্দিন আইবক তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান ডি কুতুবউদ্দিন আইবক তো দেখুন এখানে একটু মনে রাখবেন তিনি অর্থাৎ কুতুবুদ্দিন আইবক আজমিরে একটা বৌদ্ধ মঠ ছিল তো সেই বৌদ্ধ যে মঠ সেই মঠে যেখানে সংস্কৃত চর্চা হতো সেই বৌদ্ধ মঠ তিনি ধ্বংস করে সেখানে তৈরি করেছিলেন আড়াই দিনকে ঝোপড়া দু নম্বর মনে রাখবেন কুতুবুদ্দিন আইবক কোয়াত উল ইসলাম বলে একটি স্থাপত্য নির্মাণ করেছিলেন জৈন মন্দির ধ্বংস করে তাহলে কুতুবুদ্দিন আইবক বৌদ্ধ মন্দির ধ্বংস করে আজমিরে তৈরি করেছিলেন আড়াই দিনকা ঝোপড়া এবং জৈন মন্দির ধ্বংস করে নির্মাণ করেছিলেন কোয়াত উল ইসলাম সতেরো নম্বর কে কুতুবুদ্দিন আইবককে ভারতবর্ষে মুসলিম বিজয়ের অন্যতম অতিকিত বলেছেন তো দেখুন অপশান এ ইরফান হাবিব বি ঈশ্বরী প্রসাদ সি রমিলা থাপার ডি উক্ত কোনোটিই নয় তাহলে এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে অপশান বি ঈশ্বরী প্রসাদ আঠেরো নম্বর তারিক ই শাহী গ্রন্থের রচয়িতাকে তো দেখুন অপশান এ ফখর উদ্দিন বি নাসিরউদ্দিন কুবাচা সি হাসান নিজামি ডি মিনহাজউদ্দিন সিরাজ তাহলে সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে অপশান এ ফখর উদ্দিন তিনি রচনা করেছিলেন কি মোবারক শাহী গ্রন্থ যেখান থেকে আমরা সুলতানি যুগের বিস্তৃত বিবরণ পাই উনিশ নম্বর কুতুবউদ্দিন তার প্রথম রাজধানী কোথায় স্থাপন করেছিলেন তো দেখুন অপশান এ মুলতান বি লাহোর সি আগ্রা ডি আজমের তাহলে সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান বি লাহোর তো তার দ্বিতীয় রাজধানী কোথায় স্থাপন করেছিলেন এটা নিয়ে কনফিউশান আছে আমরা দুটো বইয়ে দু রকম উত্তর পেয়েছি একটা বইয়ে লেখা আছে দিল্লি এবং অন্য বইটিতে লেখা আছে আজমির তো কোনটা সঠিক হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কুড়ি নম্বর কুতুবউদ্দিনের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন অর্থাৎ দিল্লির সিংহাসনে কে বসেছিলেন তো দেখুন অপশান এ আরামশাহ বি ইলতুদমিস সি বলবন ডি রাজিয়া তাহলে এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে এ আরাম শাহ তো এখানে একটু মনে রাখবেন কুতুবুদ্দিন আইবক তিনি বারোশো দশ খ্রিস্টাব্দে মারা যাচ্ছেন লাহোরে পোলো খেলতে গিয়ে পোলো খেলাকে বলা হচ্ছে চৌগান ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গিয়ে তার মৃত্যু হয় বারোশো দশ খ্রিস্টাব্দে একুশ নম্বর কুতুবউদ্দিনের সময় ইলতুদমিস কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই টাইপের প্রশ্নগুলো যদি পরীক্ষায় দেয় অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে অতএব একটু ডিটেলসে না পড়া থাকলে এইসব প্রশ্নগুলো টাচ করাই অসম্ভব হয়ে যায় আর এই টাইপের প্রশ্নগুলো যারা সলভ করতে পারবে চাকরিটা কিন্তু তাদের জন্য ওয়েট করছে তো দেখুন এখানে বলা হচ্ছে কুতুবুদ্দিনের সময় ইল্দুদ মিস তার যে জামাই এবং পরবর্তী দিল্লির সুলতান হন সেই ইলদুদ্ মিস কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন অপশান এ গজনী বি দিল্লি সি লাহোর ডি বদায়ুন তাহলে সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে ডি বদায়ুন বাইশ নম্বর আরাম শাহ কত মাস সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন এটা আরাম শাহ হবে সহ হয়ে গেছে একটু চেক করবেন দেখুন অপশান এ সাত মাস বি আট মাস সি নয় মাস ডি দশ মাস তাহলে সঠিক উত্তর কী হবে অপশান বি নয় মাস তেইশ নম্বর ইলতুদ রাজত্বকাল উল্লেখ করো তো দেখুন অপশান এ বারোশো দশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে অপশান বি বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ সি বারোশো এগারো থেকে বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ ডি বারোশো বারো থেকে বারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান বি বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ চব্বিশ নম্বর চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেন তো দেখুন অপশান এ বারোশো কুড়ি খ্রিস্টাব্দে বি বারোশো একুশ খ্রিস্টাব্দে সি বারোশো তেইশ খ্রিস্টাব্দে ডি বারোশো চব্বিশ খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান বি বারোশো একুশ খ্রিস্টাব্দে তো এখানে একটু মনে রাখবেন চেঙ্গিজ খান তো চেঙ্গিজ খান ছিলেন দুর্ধর্ষ মঙ্গল নেতা তার আক্রমণে ভীত হয়ে খিবা বলে একটি পদেশ ছিল সেই খিবার অধিপতি ছিলেন জালাল উদ্দিন মঙ্গবরণী তো সেই জালাল উদ্দিন মঙ্গবরণী ভারতীয় সীমান্তে এসে উপস্থিত হন এবং তিনি ইলতুদ মিসের আশ্রয় প্রার্থনা করেন তো বিচক্ষণ ইলতুদ মিস বুঝে গিয়েছিলেন যে যদি মঙ্গবরণীকে আশ্রয় দেন তাহলে ভারতবর্ষ আক্রমণ করবেন চেঙ্গিজ খান তো ফলে কি হবে যে তার আক্রমণের ফলে সুলতানি সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে এটা উপলব্ধি করে ইলতুদ মিস মঙ্গবরণীকে তিনি আশ্রয় দেননি ফলে আশু ধ্বংসের হাত থেকে রক্ষা পায় সুলতানি সাম্রাজ্য এবং মঙ্গবরণী তিনি পারস্যে গিয়ে আশ্রয় গ্রহণ করেন এইভাবে ইলতুদ মিস মঙ্গল আক্রমণের হাত থেকে সুলতানি সাম্রাজ্যকে রক্ষা করেন তাই জন্য তাকে বলা হয় সুলতানি বংশের বা দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা পঁচিশ নম্বর ইলতুদ কবে খলিফার কাছে অনুমোদন পান তো দেখুন অপশান এ বারোশো এগারো খ্রিস্টাব্দে বি বারোশো একুশ খ্রিস্টাব্দে সি বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ডি বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অবশান সি বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তো একটু মন দিয়ে শুনুন কারণ এই একটা প্রশ্নের ভিতরে অনেকগুলি প্রশ্ন আছে তো ইলতুদ্িস বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি খলিফার অনুমোদন নেন তো সেই সময় খলিফার নাম কী ছিল খলিফার নাম ছিল আল মুস্তানসির বিল্লাহ তো তার কাছ থেকে তিনি অনুমোদন পান খলিফা যিনি মুসলিম জগতের ধর্মগুরু খলিফা কথার অর্থ উত্তরাধিকারী কার উত্তরাধিকারী ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ তো তার যে উত্তরাধিকারী ছিলেন তাদেরকে খলিফা বলা হয় তো সেই সময় যিনি খলিফা ছিলেন তার নাম ছিল কে যে আল মুস্তানসির বিল্লাহ তো তার কাছ থেকে তিনি খলিফার অনুমোদন পান এবং খলিফা ইলতুদমিসকে সুলতান ই আজম উপায়িতে ভূষিত করেন এছাড়া খলিফা ইলতুদ খিলাত এবং দুর্বাস পাঠিয়েছিলেন তো খিলাত কি খিলাদ হলো একটি আনুষ্ঠানিক পোশাক এবং দুর্বাস কি দুর্বাস হল স্বাধীন শাসনের প্রতীকদণ্ড যেটার দ্বারা ইলতুদ শাসন করতেন যেখানে সেই শাসন কেন্দ্র বা দরবারে তিনি খিলাত এবং দুর্বাস ব্যবহার করতেন তিনি একটু মনে রাখবেন ইলতুদ তিনি প্রথম সুলতান যিনি মুদ্রা চালু করেছিলেন তো ইলতুদমিস যে মুদ্রা চালু করেন তার নাম ছিল টঙ্কা এবং যে তাম্র মুদ্রা চালু করেছিলেন তার নাম ছিল জিতল পরে প্রশ্ন ২৬ নম্বর তো দেখুন ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করেন তো অপশান এ কুতুবুদ্দিন আইবক বি ইলতুদমিস সি আলি মর্দান ডি আলাউদ্দিন খলজি। তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান বি ইলতুদমিস তো এখানে একটু মনে রাখবেন ইকতা বা ইকতা ব্যবস্থা এটা একটা পার্শ্বিক কথা ছিল তো ইকতা ব্যবস্থা কি ইকতা কথার অর্থ হলো অংশ বা ভাগ যিনি ইকতার প্রাপক হতেন তার নাম ছিল ইক্তাদার বা তাকে মুক্তি নামেও ডাকা হতো বা ওয়ালি নামেও ডাকা হতো তো তাদের কাজ ছিল কর সংগ্রহ করা সৈন্য সরবরাহ করা যখন সুলতান যুদ্ধে যাচ্ছেন তো তাদেরকে সৈন্য সরবরাহ করা বা সৈন্য দেখাশোনা করা এবং স্থানীয় অঞ্চলের শাসন পরিচালনা করা সাতাশ নম্বর ইদ্দুদমিসের বিরুদ্ধে বাংলাদেশের কোন শাসক বিদ্রোহ ঘোষণা করেন তো দেখুন অপশান এ তাজউদ্দিন ইলদুজ বি নাসিরউদ্দিন কুবাচা সি আলি মর্দান খুলজি বি বলবন তাহলে সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তরে ব্যবসান সি আলি মর্দান আজকে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তো আমরা যে প্রশ্নগুলো চুজ করেছি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান আঠাশ নম্বর ইলতুদ মিস নিঃসন্দেহে দাসবংশীর প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন তো এ কথাটি কে বলেছেন দেখুন অপশান এ আর পি ত্রিপাঠী বি ঈশ্বরী প্রসাদ সি হাবিব উল্লাহ ডি এম আর শর্মা তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান বি ঈশ্বরী প্রসাদ উনত্রিশ নম্বর ইদুদমিসের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন অর্থাৎ দিল্লির সিংহাসনে কে বসেছিলেন দেখুন অপশান এ রাজিয়া বি নাসির উদ্দিন সি রক্তুনদ্দিন ফিরোজ ডি আরাম শাহ তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান সি রক্তণদ্দিন ফিরোজ তো ইলতুদমিশ তার মৃত্যু হয়েছিল কবে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তিরিশ নম্বর সুলতান রাজিয়া কবে দিল্লি সিংহাসনে বসেন তো দেখুন অপশান এ বারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সি বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ডি বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান সি বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এখানে একটু মনে রাখবেন দিল্লির প্রথম এবং শেষ নারী শাসক ছিলেন কিন্তু সুলতান রাজিয়া একত্রিশ নম্বর রাজিয়ার আমলে সকল রাজনৈতিক ক্ষমতা কারা নিয়ন্ত্রণ করত তো দেখুন অপশান এ চল্লিশ চক্র বি সামরিক জোট সি উলেমা ডি ইক্তাদার তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক হবে অপশান এ চল্লিশ চক্র তো চল্লিশ চক্র কি ইলতুদমিশ তার শাসন কার্যের সুবিধার জন্য বা তাকে হেল্প করার জন্য চল্লিশ জন বান্দাকে নিয়ে বন্দেগানি চাহেলগানি বা বন্দেগানী চাহেলগান বা চল্লিশ চক্র তৈরি করেছিলেন তো এই চক্রের প্রধান ছিলেন বলবন নম্বর তুর্কি অভিজাতরা রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কাকে সিংহাসনে বসায় তো দেখুন অপশান এ মইজুদ্দিন বাহারামকে অপশান বি আলতুনিয়াকে সি আরামশাহকে ডি বলবনকে তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান এ মইজুদ্দিন বাহারামকে তেত্রিশ নম্বর রাজিয়া কত খ্রিস্টাব্দে দস্যুদের কাছে নিহত হন তো দেখুন অপশান এ বারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অপশান বি বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে অপশান সি বারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে অপশান ডি বারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর ব্যবসান বি বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে চৌত্রিশ নম্বর সুলতান রাজিয়ার বিশ্বস্ত ও প্রধান সেনাপতি কে ছিলেন তো দেখুন অপশন এ জামাল উদ্দিন ইয়াকুব বি কবির খান সি বলবন ডি উক্ত কোনটিই নয় তাহলে এর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর ব্যবসান এ জামাল উদ্দিন ইয়াকুব পঁয়ত্রিশ নম্বর গিয়াসুদ্দিন বলবন কবে দিল্লির সিংহাসনে বসেন তো দেখুন অপশান এ বারোশো ষাট খ্রিস্টাব্দে বি বারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সি বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে ডি বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান ডি বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ছত্রিশ নম্বর রাজিয়ার বিরুদ্ধে প্রথম লাহোরে কোন শাসনকর্তা বিদ্রোহ ঘোষণা করেন তো দেখুন অপশান এ জামাল উদ্দিন বি মোহাম্মদ খান সি গাজীউদ্দিন ডি কবির খান তাহলে সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান ডি কবির খান তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে সাঁত্রিশ নম্বর বলবনের প্রকৃত নাম কী ছিল তো দেখুন অপশান এ মোহাম্মদ খান বি গাজীউদ্দিন সি ইকবাল খান ডি উলুক খাঁ তাহলে সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর ব্যবসান ডি উলুক খাঁ নম্বর বলবনের প্রকৃত নাম কী ছিল তো দেখুন অপশান এ মোহাম্মদ খান বি গাজীউদ্দিন সি ইকবাল খান ডি উলুক খাঁ তাহলে সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর ব্যবসান ডি উলুক খাঁ আটত্রিশ নম্বর বলবনের আমলে বাংলার শাসনকর্তা কে ছিলেন তো দেখুন অপশান এ তুঘিল খান বি মোহাম্মদ খান সি ইকবাল ডি রকুন ফিরোজ তাহলে সঠিক উত্তর কি হবে অপশান এ তুঘিল খান সিজদা ও পাইবস কোন সুলতান চালু করেন তো এই প্রশ্নের উত্তর আপনাদের কমেন্ট করে জানাতে হবে এখানে একটু মনে রাখবেন সিজদা সিজদা কথার অর্থ হচ্ছে নত নতজানু হয়ে প্রণাম করা এবং পাইবস তো পাইবস কথার অর্থ হচ্ছে সুলতানের পদযুগল চুম্বন করা এটা একটা পার্শ্বিক রীতি ছিল এটা কোন সুলতান চালু করেছিলেন সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান তো দেখুন অপশান এ বলবন বি রাজিয়া সি ইলতুদমিস ডি কুতুবুদ্দিন আইবক চল্লিশ নম্বর দিল্লির কোন সুলতান রক্ত ও লোহনীতি গ্রহণ করেছিলেন তো রক্ত ও লোহনীতি কে গ্রহণ করেছিলেন আমরা জানি জার্মানিতে বিসমার্ক জার্মানির করানোর জন্য তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গ্রহণ করেছিলেন তো দিল্লির সুলতানি যুগে কোন সম্রাট গ্রহণ করেছিলেন বা কোন সুলতান গ্রহণ করেছিলেন দেখুন অপশান এ কুতুবুদ্দিন আইবক বি ইলতুদ্িস সি রাজিয়া ডি বলবন তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশন ডি বলবন একচল্লিশ নম্বর দিল্লির সন্নিকটে মেয়োমাটি দস্যুদের কে দমন করেছিলেন বা কোন সুলতান মেওমাটি দস্যুদের দমন করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষায় দেয় তো দেখুন অপশান এ রাজিয়া বি ইলতুদমিস সেই কবির খান ডি বলবন তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান ডি বলবন এখানে একটু মনে রাখবেন গিয়াসউদ্দিন বলবন তো তিনি যে উপাধি গ্রহণ করেছিলেন নায়বত ই খুদাই এবং জিল্লিল্লাহ তো জিল্লিল্লাহ কথার অর্থ হচ্ছে ঈশ্বরের ছায়া বিয়াল্লিশ নম্বর সুলতানি যুগে কে বারিদ নামক গুপ্তচর নিয়োগ করেছিলেন তো দেখুন অপশান এ ইলতুদমিস বি বলবন সি রাজিয়া ডি উক্ত কোনোটিই নয় তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে বি বলবন একতাল্লিশ নম্বর সুলতান বলবন বারোশো একাশি খ্রিস্টাব্দে বাংলার গভর্নর কাকে নিযুক্ত করেন তো দেখুন অপশান এ বুখরা খাঁ বি তৈমুর খান সি চেঙ্গিজ খান ডি উক্ত কোনোটিই নয় তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক হবে অপশান এ বুকরা খাঁ চুয়াল্লিশ নম্বর হিন্দুস্তানের তোতাবাখি কাকে বলা হয় তো দেখুন অপশান এ ইলতুদমিস বি আবুল ফজল সি আমির খসরু ডি নিজামি তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক হবে অপশান সি আমির খসরু এখানে একটু মনে রাখবেন আমির খসরু যাকে বলা হয় হিন্দুস্তানের তোতাবাখি তিনি আবিষ্কার করেছিলেন সে তার পরের প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর নজ প্রথা কে চালু করেন এ প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন অপশান এ বলবন বি আকবর সি ইলতুদমিস ডি আমির খসরু তো সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান এ বলবন যিনি প্রচলন করেছিলেন নওরোজ প্রথা ছেচল্লিশ নম্বর চল্লিশ চক্র বা বন্দে চাহেল গান কার আমলে গড়ে ওঠে তো দেখুন অপশান এ মোহাম্মদ ঘড়ি বি কুতুবউদ্দিন আইবক সি ইলতুদমিস ডি বলবন তো এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান সি ইলতুদমিস সাতচল্লিশ নম্বর দাস বা মামেলুক বংশের সর্বশেষ নিপতি কে ছিলেন তো দেখুন অপশান এ বলবন বি রকুনউদ্দিন ফিরোজ সি ইকবাল ডি কায়ুমাস তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান ডি মার্স আটচল্লিশ নম্বর কুতুব মিনারের নির্মাণ কাজকে সমাপ্ত করেন তো দেখুন অপশান এ কুতুবুদ্দিন আইবক বি ইলতুদমিস সেই রাজিয়া ডি বলবন তো এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান বি ইলতুদ্িস হ্যাঁ তুমার রাখবেন কুতুবুদ্দিন আইবক দিল্লির কাছে এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন তো এই কুতুব মিনারের দৈর্ঘ্য দুশো পঁচিশ ফুট এবং এর নির্মাণ কাজ শেষ করেছিলেন ইলতুদমিস খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি নামক এক জনৈক্য মুসলিম সন্ত তো তার উদ্দেশ্যে কুতুবউদ্দিন আইবক দিল্লির কাছে এই কুতুব মিনারটি নির্মাণ করেছিলেন ঊনপঞ্চাশ নম্বর কত খ্রিস্টাব্দে ইলতুদমিস গোয়ালিয়র পুনর্দখল করেন তো দেখুন অপশান এ বারোশো বত্রিশ খ্রিস্টাব্দে অপশান বি বারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অপশান সি বারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে অপশান ডি বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান এ বারোশো বত্রিশ খ্রিস্টাব্দে পঞ্চাশ নম্বর অর্থাৎ আজকের আলোচনার শেষ প্রশ্ন তরাইনে তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল তো দেখুন অপশান এ বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বি বারোশো নয় খ্রিস্টাব্দে সি বারোশো পনেরো খ্রিস্টাব্দে ডি বারোশো একুশ খ্রিস্টাব্দে তো এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তরের ব্যবস্থান সি বারোশো পনেরো খ্রিস্টাব্দে এখানে একটু মনে রাখবেন এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ এবং বারোশো পনেরো খ্রিস্টাব্দে হয়েছিল তরাইনের তৃতীয় যুদ্ধ এই ছিল আপনাদের সুলতানি যুগের দাসবংশ থেকে বাছাই করা পঞ্চাশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এসএসসির পরীক্ষার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে